আফ্রিকার সবচেয়ে বড় 10টি দেশ। প্রায় 3,03,70,000 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। 54টি দেশের সমন্বয়ে গঠিত এই মহাদেশটি বিশ্বের অন্যতম বিচিত্র মহাদেশ। এখানে যেমন রয়েছে জনমানবহীন মরুভূমি, তেমনি রয়েছে নিবিড় সবুজ অরণ্য ও বিস্তীর্ণ তৃণভূমি। প্রাকৃতিক বিষয়ে ভরা এই মহাদেশের বেশিরভাগ দেশেই রয়েছে অঢেল খনিজ সম্পদ, যা আফ্রিকাকে বিশ্বের গুরুত্বপূর্ণ একটি মহাদেশ করে তুলেছে। দ্য আর্ট বাংলা সেরা 10 সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাব আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় 10টি দেশ সম্পর্কে। 10. ইথিওপিয়া। ইথিওপিয়া পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যা আফ্রিকার 10ম বৃহত্তম দেশ। এর পূর্ণ সরকারি নাম হল ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ ইথিওপিয়া। দেশটির আয়তন 11,12,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের প্রায় 8 গুণ। ইথিওপিয়া আফ্রিকা মহাদেশের মোট আয়তনের 3.6% জায়গা দখল করে আছে। দেশটির উত্তরে ইরিত্রিয়া, দক্ষিণ পূর্বে সোমালিয়া, কেনিয়া, পশ্চিমে দক্ষিণ সুদান এবং উত্তর পশ্চিম সীমানায় সুদান অবস্থিত। বিশাল আয়তনের এই দেশটির জনসংখ্যা প্রায় 12.5 কোটি, যা আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী আদ্দিস আবাবা। ইথিওপিয়া একটি কৃষি প্রধান দেশ, এছাড়াও দেশটিতে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। 9. দক্ষিণ আফ্রিকা। আয়তনে আফ্রিকার 9ম বৃহত্তম দেশ দক্ষিণ আফ্রিকা, যা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত। এটি ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি দেশ। দেশটির আয়তন 12,21,037 বর্গ কিলোমিটার, যা আফ্রিকা মহাদেশের মোট আয়তনের 4%। দক্ষিণ আফ্রিকার উত্তরে নামিবিয়া, বতসোয়ানা ও জিম্বাবুয়ে এবং উত্তর পূর্বে মোজাম্বিক ও ইসোয়াতিনি অবস্থিত। এছাড়া দক্ষিণ আফ্রিকা লেসোথো দেশকে চারদিক থেকে ঘিরে রেখেছে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানী রয়েছে, কেপ টাউন, প্রিটোরিয়া এবং ব্লুমফন্টেইন। প্রায় 6 কোটির অধিক জনসংখ্যার এই দেশটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। 8. মালি। মালি পশ্চিম আফ্রিকায় অবস্থিত একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটির উত্তরে আলজেরিয়া, পূর্বে নাইজার, উত্তর পশ্চিমে মরিতানিয়া, দক্ষিণে বুর্কিনা ফাসো ও আইভরি কোস্ট এবং পশ্চিমে গিনি ও সেনেগাল অবস্থিত। 12,41,238 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির আফ্রিকার 8ম বৃহত্তম দেশ, যা মহাদেশটির মোট আয়তনের প্রায় 4.1% জায়গা দখল করে আছে। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী বামাকো। বিশাল আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র 2 কোটি। মালির অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ হল সোনা, এবং দেশটি আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। তবে 2021-এর একটি রিপোর্ট অনুসারে দেশটির 2 কোটি জনসংখ্যার প্রায় 44% দারিদ্র্যসীমার নিচে বাস করে। 7. অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা আফ্রিকার দক্ষিণাঞ্চলের পশ্চিম তীরে অবস্থিত একটি রাষ্ট্র, যার আয়তন প্রায় 12,46,700 বর্গ কিলোমিটার। অ্যাঙ্গোলা আফ্রিকা মহাদেশের মোট আয়তনের প্রায় 4.1%, যা দেশটিকে আফ্রিকার 7ম বৃহত্তম দেশ করেছে। দেশটির রাজধানী লুয়ান্ডা এবং জনসংখ্যা প্রায় 3 কোটির অধিক। দেশটির দক্ষিণে নামিবিয়া, উত্তরে গণপ্রজাতন্ত্রী কঙ্গো, পূর্বে জাম্বিয়া এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। অ্যাঙ্গোলাতে বিশাল খনিজ ও পেট্রোলিয়াম মজুদ রয়েছে, এবং এর অর্থনীতি আফ্রিকার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। তবে দেশটির বেশিরভাগ জনসংখ্যার জীবনযাত্রার মান এখনও নিম্ন পর্যায়ের। এছাড়াও দেশটিতে শিশু মৃত্যুর হারও অনেক বেশি। 6. নাইজার। প্রায় 12,67,000 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে নাইজার আফ্রিকার 6ষ্ঠ বৃহত্তম দেশ। পশ্চিম আফ্রিকায় অবস্থিত স্থলবেষ্টিত এই দেশটি আফ্রিকা মহাদেশের মোট আয়তনের প্রায় 4.2% জায়গা জুড়ে রয়েছে। এই দেশটির নাম রাখা হয়েছে নাইজার নদীর নামানুসারে। দেশটির উত্তর পূর্বে লিবিয়া,
পূর্বে চাদ, দক্ষিণে নাইজেরিয়া, দক্ষিণ পশ্চিমে বেনিন ও বুর্কিনা ফাসো, পশ্চিমে মালি এবং উত্তর পশ্চিমে আলজেরিয়া অবস্থিত। নাইজারের প্রায় 80% বেশি ভূমি সাহারা মরুভূমি দ্বারা আবৃত। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 2.5 কোটি, যার বেশিরভাগই রাজধানী নিয়ামেতে বসবাস করে। নাইজার আফ্রিকা মহাদেশের সবচেয়ে অনুন্নত ও দরিদ্র দেশগুলোর মধ্যে একটি, যেখানে গৃহযুদ্ধ, সন্ত্রাস, দারিদ্র ও ক্ষুধা সবচেয়ে বড় সমস্যা। ৫. চাদ। চাদ মধ্য আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ, যা আয়তনে আফ্রিকার পঞ্চম বৃহত্তম দেশ। দেশটির আয়তন 12,84,000 বর্গ কিলোমিটার, যা আফ্রিকা মহাদেশের মোট আয়তনের প্রায় 4.2%। দেশটির উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ পশ্চিমে ক্যামেরুন ও নাইজেরিয়া এবং পশ্চিমে নাইজার অবস্থিত। মালি ও নাইজারের মতো চাদ দেশটিরও অধিকাংশ অঞ্চল সাহারা মরুভূমি দ্বারা আবৃত। চাদ একটি অনুন্নত দেশ, যার বর্তমান জনসংখ্যা প্রায় 1,85,000,000। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর এনজামেনা। মরু জলবায়ু এবং সমুদ্র থেকে দূরে অবস্থিত হওয়ার কারণে চাঁদকে আফ্রিকার মৃত হৃদয় বলা হয়। ৪. লিবিয়া। লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে ভূমধ্যসাগর, পূর্বে মিশর, দক্ষিণে চাঁদ, সুদান ও নাইজার, পশ্চিমে আলজেরিয়া এবং উত্তর পশ্চিমে তিউনিশিয়া অবস্থিত। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী ত্রিপোলি। লিবিয়ার আয়তন 17,59,541 বর্গ কিলোমিটার, যা দেশটিকে আফ্রিকার চতুর্থ বৃহত্তম দেশে পরিণত করেছে। লিবিয়া আফ্রিকা মহাদেশের মোট আয়তনের প্রায় 5.8%। আকারে বড় হলেও লিবিয়াতে জনবসতি খুবই কম। দেশটির জনসংখ্যা মাত্র 72 লাখ, যার বেশিরভাগই উপকূলবর্তী অঞ্চলে বাস করে, কেননা এই দেশটির প্রায় পুরো জায়গা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। ৩. সুদান। প্রায় 18,86,800 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে সুদান আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ। 2011 সালে দক্ষিণ সুদানের বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত এটি ছিল আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ। বর্তমানে এই দেশটির অবস্থান উত্তর পূর্ব আফ্রিকায়, যা মহাদেশটির মোট আয়তনের প্রায় 6.2%। সুদানের পশ্চিমে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ও চাদ, উত্তরে মিশর, উত্তর পূর্বে লোহিত সাগর, পূর্বে ইরিত্রিয়া ও ইথিওপিয়া, উত্তর পশ্চিমে লিবিয়া এবং দক্ষিণে দক্ষিণ সুদানের সাথে সীমানা রয়েছে। দেশটির রাজধানী খার্তুম এবং জনসংখ্যা প্রায় 4,91,00,000। দক্ষিণ সুদান থেকে আলাদা করার জন্য সুদানকে কখনো কখনো উত্তর সুদান নামেও অভিহিত করা হয়। ২. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র বা DRC মধ্য আফ্রিকার একটি রাষ্ট্র, যা পূর্বে জায়ার নামে পরিচিত ছিল। এটি বিশ্বের 11তম এবং আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, যার আয়তন 23,45,409 বর্গ কিলোমিটার। দেশটি আফ্রিকার মোট আয়তনের প্রায় 7.7% ভূমি দখল করে আছে। দেশটি কঙ্গো প্রজাতন্ত্র, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া, জাম্বিয়া, অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সীমান্তে অবস্থিত। প্রায় 11 কোটি জনসংখ্যা নিয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার চতুর্থ জনবহুল দেশ। দেশটির বৃহত্তম শহর এবং রাজধানী কিনশাসা। এছাড়াও দেশটি বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর একটি, যেখানে দারিদ্র, দুর্ভিক্ষ এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যা রয়েছে। ১. আলজেরিয়া। আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় এবং বিশ্বের 10ম বৃহত্তম দেশ আলজেরিয়া। এটি উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ, যার আয়তন 23,81,741 বর্গ কিলোমিটার। দেশটির উত্তর পূর্বে তিউনিশিয়া, পূর্বে লিবিয়া, দক্ষিণ পূর্বে নাইজার, দক্ষিণ পশ্চিমে মালি, মরিতানিয়া ও পশ্চিম সাহারা, পশ্চিমে মরক্কো এবং উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত। দেশটির রাজধানী আলজিয়ার্স এবং জনসংখ্যা প্রায় 4.5 কোটি।
আলজেরিয়ার বেশিরভাগ জনসংখ্যা উত্তরে ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চলে বাস করে, কেননা দেশটির দক্ষিণে প্রায় 90% জায়গা জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। বর্তমানে আলজেরিয়া আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি, যার প্রধান প্রাকৃতিক সম্পদ হল তেল ও গ্যাস। এছাড়াও দেশটি খনিজ লবণ, কয়লা এবং লোহা রপ্তানি করে থাকে। তো এই ছিল আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় 10টি দেশের তালিকা। আজকের মতো আর কোন কোন বিষয়ের ওপর এরকম তালিকা দেখতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। এছাড়াও পৃথিবীর অজানা, অদ্ভুত ও জ্ঞানমূলক তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.theartbangla.com থেকে ঘুরে আসুন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পৃথিবীর এরকম অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।